বাংলাদেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রবাসীদের মধ্যে রেমিটেন্স না পাঠানোর প্রচারণার কারণে রেমিটেন্স বা প্রবাসী আইন নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে অনেকের মধ্যে বিশ্লেষক এবং ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে পরিস্থিতির যথাযথ রাজনৈতিক সমাধানের মাধ্যমে আস্থা ফিরিয়ে না আনতে পারলে একদিকে রেমিটেন্স যেমন কমবে তেমনি দেশ থেকেও অবৈধ পথে বিদেশে অর্থপ্রাচারের আশঙ্কাও বাড়বে মূলত কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর জের দরে কারফিউ জারি ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় ষোলোই জুলাই থেকে থমকে গেছে প্রবাসী আয়ের প্রবাহ অথচ মাত্র এক মাস আগেই অর্থাৎ জুন মাসে প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ইন্টারনেট বন্ধ থাকা ও ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকায় উনিশে জুলাই থেকে চব্বিশে জুলাই সপ্তাহে দেশে রেমিটেন্স এসেছে মাত্র সাত কোটি আশি লাখ ডলার অথচ মাসের আঠারো দিনে প্রতিদিন গড়ে সাত কোটি নব্বই লাখ ডলার রেমিটেন্স এসেছিল ষোলোই জুলাই মঙ্গলবার কোটা আন্দোলন তীব্র আকার ধারণ করতে শুরু করে এবং ওই দিনই রংপুরে আবুসাইড সহ ছয়জন মারা যায় এরপর বৃহস্পতি ও শুক্রবার ব্যাপক সহিংসতায় শতাধিক মানুষের প্রাণ হারানোর প্রেক্ষাপটে উনিশে জুলাই শুক্রবার রাতে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার ওই সময় পরপর তিন দিন সাধারণ ছুটিও ঘোষণা করা হয় ফলে উনিশে জুলাই থেকে তেইশে জুলাই পর্যন্ত কার্যরত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স বা প্রবাসী আয়াসাও সম্ভব ছিল না এর মধ্যে উনিশে জুলাইয়ের পর থেকেই সামাজিক মাধ্যমে রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেন শুরু হয় এ সময় বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা যে অর্থ পাঠিয়েছেন সেটি চব্বিশে জুলাই বুধবার ব্যাংক খোলা থাকলেও সেদিন খুব একটা জমা পড়েনি যদিও চব্বিশ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলো রেমিটেন্স বিতরণ করার কথা রেমিটেন্স নিয়ে উদ্বেগের কারণ হিসেবে অনেকেই বলছেন বিদেশ থেকে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টির অংশ হিসেবে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠাতে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক থেকে আনুষ্ঠানিকভাবে ব্যাঙ্কগুলোকে বেশি মুনাফা অফারের পরামর্শ দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে যদিও কেন্দ্রীয় ব্যাংকের কেউ এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন মাসে গত প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল বাংলাদেশে যার পরিমাণ ছিল দুই দশমিক বিলিয়ন ডলার এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ষোলো শতাংশ বেশি